চলছে বিধানসভা নির্বাচন, আর আজকে 8টি দফার মধ্যে চতুর্থ দফাও শেষ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল বেশ ভালোভাবে। আর বাকি 4 দফা নির্বাচন। আজকে চতুর্থ দফা যেহেতু ছুটির দিন ছিল, এজন্য টলিউড এবং টেলিভিশনের অনেক তারকাকে দেখতে পাওয়া গেল নিজ গ্রাম বা নিজ শহর থেকে ভোট দিতে আসতে। চলুন আপনাদেরকেও দেখাই সেই মুহূর্তগুলো। প্রথমেই দেখতে পারছেন অভিনেতা জিৎকে, তিনি আজকে ছুটির দিনই ভোট দিতে চলে গিয়েছিলেন। ভোট দিয়ে শেয়ার করেছেন ছবিটি অভিনেত্রী কোয়েল মল্লিক। জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তার মা এবং বাবা রঞ্জিত মল্লিকের সাথে জমিয়ে ছুটির দিনে ভোট দিতে চলে গিয়েছিলেন, সে ভিডিও ধরা পড়েছে এবিপি আনন্দবাজার পত্রিকায়। আজকে ভোট দিতে চলে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, মানে পরিচালক রাজ চক্রবর্তী, ও তার স্ত্রী মানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, দুজনেই দিয়েছেন ভোট আজকে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে বাবা মায়ের সাথে জমিয়ে আজকে ভোট দিতে দেখতে পাওয়া গিয়েছে এবং কেন্দ্রে ঘুরতেও দেখতে পাওয়া গিয়েছে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাকেও দেখতে পাওয়া গিয়েছে মায়ের সাথে ভোট দিতে এবং বিভিন্ন কেন্দ্রে যেতে। অভিনেত্রী পায়েল সরকার এবং তনুশ্রী দত্তকেও একইভাবে বিভিন্ন কেন্দ্রে ঘুরতে দেখতে পাওয়া গিয়েছে এবং ভোট দিতে দেখতে পাওয়া গিয়েছে, কারণ তারা দুজনে বিজেপি প্রার্থী। দেখতে পাওয়া গিয়েছে জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তকে ভোট দিতে এবং বিভিন্ন কেন্দ্রে ঘুরতে। দেখতে পাওয়া গিয়েছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে নিজেদের স্ত্রীর সাথে ভোট দিতে যেতে এবং কেন্দ্রে ঘুরতে। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ইমন চক্রবর্তীকে দেখতে পাওয়া গিয়েছে ভোট কেন্দ্রে ভোট দিতে। বিখ্যাত খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে স্ত্রী ডোনা গাঙ্গুলির সাথে দেখতে পাওয়া গিয়েছে ভোট দিতে বেশ জাঁকজমকপূর্ণ সাড়ম্বরে। দেখতে পাওয়া গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো করুণাময়ী রানী রাসমণির রাসমণি মানে দিতিপ্রিয়াকে আজকে ভোট দিতে। দেখতে পাওয়া গিয়েছে তিয়াশা রয়কে তৃণমূলের হয়ে প্রচার করতে এবং ভোট দিতে। আরও দেখতে পাওয়া গিয়েছে পাওলি দাম সায়কে অনেক জায়গায় ঘুরতে এবং ভোট দিতে। দেখতে পাওয়া গিয়েছে বিজেপি প্রার্থী অভিনেতা বনি সেনগুপ্তকে ভোট দিতে। এছাড়াও অনেক তারকাদেরকে নিজ নিজ জায়গা থেকে ভোট দিতে দেখতে পাওয়া গিয়েছে। সো ভিউয়ার্স, এদের মধ্যে কোন তারকাকে আপনাদের বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট ও লাইফস্টাইল পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।